বিনোদনের তাজা খবরে স্বাগত। কাকে ঠাডায় থাপ্পড় মারতে চান নায়িকা মাহি? কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনার সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচনায়ও পড়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি পোস্ট দিয়েছেন এই নায়িকা, যেখানে তিনি লিখেছেন, আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন জিপায় লুকিয়ে আছো, একদিন না একদিন তো দেখা হবেই, সেদিন এই স্ট্যাটাসটা তোমাকে দেখাবো আর ঠাডায় দুইটা থাপ্পড় মারবো এত বছর আমাকে অপেক্ষা করানোর জন্য, ওকে। মাহির এই পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শোবিজ অঙ্গনে। সেই পোস্টের কমেন্ট বক্সে চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, কি ভয়াবহ হুমকি। ফারখা দিবা নামে আরেকজন লিখেছেন, আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে তুমি দিও। প্রসঙ্গত 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মুরাদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে, কিন্তু দাম্পত্য জীবনের 2.5 বছরের মাথায় আলাদা হয়ে যান এই তারকা জুটি। বর্তমানে নিজেকে তৈরি করতে বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন মাহি। নতুন নতুন ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের। বোঝাই যাচ্ছে শরীর ফিট করতে বেশ পরিশ্রম করছেন নায়িকা। মাহির সংসার ভেঙে যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়েই তার দিন কাটছে, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। চলতি বছরের শুরু থেকেই মাহি একের পর এক চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন এই তারকা। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন সব কিছু সামলে তিনি আবারও আপন ভুবনে ফেরার প্রস্তুতি নিয়েছেন। উল্লেখ্য, মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। 2013 সালে মাহির পরপর 3টি সিনেমা ভক্তদের মনে দারুণ জায়গা করে নেয়। আর 2014 সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। মথুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।